আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন মুরব্বীর শ্রদ্ধা করছিলেন কেমনে মসজিদে নববীতে নামাজের জন্য রওনা দিবেন চিকন একটা গলি এই গলির মধ্যে একজন মুরব্বী লাঠিতে বর দিয়া কোমরটা বাঁকা হয়ে গেছে মুরব্বীর আস্তে আস্তে গলি পার হইতেছে হযরত আলী মনে মনে ভাবেন আমি যদি আমার মায়ার নবীকে নামাজের প্রথম রাকাতেই পাইতে হয় তাহলে আমার একটু দ্রুত যাওয়া লাগবে আর দ্রুত গেলে মুরব্বীকে একটু ধাক্কা দিতে হয় চাচা আমার একটু সাইড দেন এইভাবে চাপ দেয়া যাইতে হয় হযরত আলী কয় না মুরব্বী মুরব্বী হওয়ার কারণে আমার আল্লাহর কাছে বড় দামি আল্লাহ যারে সম্মান দেয় আমিও তারে সম্মান দিব লাগলে আমার এক রাকাত নামাজ ছুটে যায় ছুটে যাবে মায়ার নবী মসজিদে নববীতে নামাজে দাঁড়ায় গেছেন আল্লাহর নবী রুকুতে চলে গেছেন আলী তো ওই মুরব্বীর পিছনে পিছনে আস্তে আস্তে আসতেছেন এই দিকে আমার মায়ার নবী রুকুতে গেলেন রুকুতে যাওয়া মাত্রই রুকু থেকে মাথা উঠানোর আগেই আল্লাহ জিব্রাইলে আমিনকে পাঠায় দিলেন জিব্রাইল আমিন এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও গো নবী মাথা উঠায়েন না গো নবী মাথা উঠায়েন না রুকু থেকে মাথা উঠাবেন না কারণ আপনার আলী এখনো রাস্তায় নামাজে শরীক হতে পারে নাই আল্লাহ নবী অবাক হয়ে গেলেন রুকুতেই ঘটনা কি আলী নামাজে শরীক হইতো পারছে না বিদায় নবীর রুকু আল্লাহ লম্বা করতে কয় এইবার নমায়ার নবী দয়ার নবী তিনি তো রুকু লম্বা করতেছেন আর জিব্রাইল আমিন কয় নবী গো আমি যখন আপনাকে বলবো তখন মাথা উঠাবেন নবী তো লম্বা রুকু শুরু করে দিলেন সাহাবাই কেরামও পিছনে পিছনে তারা লম্বা রুকু করতেছেন লম্বা রুকু করতেছেন এইভাবেই রুকু চলছে চলছে লম্বা রুকু হঠাৎ করে জিব্রাইল আমিন ডাক দিয়া কয় মায়ের নবী গো এইবার মাথা উঠান আপনার আলী নামাজে শরীক হয়ে গেছে একটু জোরে কোন সুবহানাল্লাহ হায়দার তেরা নাম সে ইসলাম রখেগা হায়দার তেরা নাম সে ইসলাম রখেগা দুনিয়া কি সাজাত মে তেরা নাম রহেগা দুনিয়া কি সাজাত মে তেরা নাম রহেগা উসমান তেরা নাম সে ইসলাম রহেগা দুনিয়া কি সখাওয়াত মে তেরা নাম রহেগা আল্লাহর নবী রহমতের নবী নামাজ শেষ কইরা মিম্বরে বসে ডাক দিলেন আলী এদিকে আসো নবীজির মনের মধ্যে আলীর প্রতি একটু জিদ জন্মিছে আলী কেন আজকে নামাজে আসতে দেরি করলো আর আমার এবার রুকুতে এত লম্বা সময় কেন দিতে হলো নবী ডাক দেয়া বলতেছেন আলী রে আজকে নামাজে আসতে কেন তুমি দেরি করলা হযরত আলী কয় কই গো নবী বেশি দেরি তো হয় নাই আমি তো আপনাকে রুকুতে পাইছি রুকুতে পাইছো কেমনে পাইছো হুশ আছে বলি ইয়া রাসূলুল্লাহ আমি তো আপনার রুকুতে পাইছি নবী কয় আলী তোমার রুকু পাওয়ানোর জন্য আল্লাহ আমারে রুকুতে হ্যাং করে রাখছে তোমার রুকু পাওয়ানোর জন্য আল্লাহ আমারে রুকুতে আটকায় রাখছে জিব্রাইল আমিন আয়েশা আমার কানে কানে কয় নবী গো মাথা তুলবেন না আলীরে রুকু পাইতে দেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে গেলেন ইয়া রাসূলুল্লাহ এত বড় ঘটনা ঘটছে আমি নবী গো আমি তো জানি না আল্লাহ নবী বলে জানতে হবে না আগে বলো রাস্তায় কি হয়েছে একটু কও এইবার হযরত আলী কয় নবী গো আমি তো নির্ধারিত সময় বের হয়েছি জামাত ধরার জন্য কিন্তু চিকন গলিটার ভিতরে একজন মুরব্বী এই মুরব্বী মানুষের সম্মান করতে যায় আমার একটু দেরি হয়ে গেছি আল্লাহর নবীর চোখ থেকে দর দর করে পানি পড়ে নবী কান্দে আর কয় আলী রে দেখ সাদা দাড়ি সাদা চুল দুর্বল মুরব্বী মানুষকে সম্মান করলে আল্লাহ কত সম্মান তোমার বাড়ায়া দিছে যেই দুনিয়াতে মুরব্বীকে সম্মান করবে আল্লাহ তারও মুরব্বী বয়সে সম্মানই বানায় দিবে এজন্য সাবধান মুরব্বী বাবাজিদের সাথে বেয়াদবি করবা না
দোয়া নিবা, মুরব্বীদের দোয়ায় তোমার ভবিষ্যৎ আল্লাহ আলোকিত করবে, সামনের জীবনের পথগুলো আল্লাহ আহসান করে দিবে। একতে আল্লাহ এই আয়াতে বলছেন, তুমি যদি ইমানের সাথে নেক আমল করো তাহলে এক নম্বর নগদ পুরস্কার যেটা, আল্লাহ দুনিয়াতে তোমাকে সম্মানী জীবন দান করবে। হঠাৎ করে নবী ডাক দিলেন, এ রাখাল এদিকে একটু আসো। বেলাল আওয়াজটা পাইলেন গর্তের ভিতর থেকে, কে যেন রাখাল কই ডাক দিল। বেলাল সামনের দিকে আগান, আগে আল্লাহ নবীর চেহারা দেইখা, নবীর চেহারার দিকে বেলাল তাকায় রইছেন। আল্লাহর নবী তখন বলতেছেন, এরে রাখাল, তোমার কাছে কোনো কোনো ছাগলের উলানে দুধ আসেনি, আমার পানির তৃষ্ণা লাগছে, খোদাও লাগছে, একটু দুধ খাওয়া বানি। বেলালে হাফসি বলে, মুসাফির কে আপনি চিনি না, কিন্তু আমি আপনাকে আপনি যা চাইছেন তা খাওয়াইতাম, আমার ছাগলের কোনো ওলানে তো দুধ নাই, আমি কেমন করে আপনার দুধ পান করাবো, আমার কোনো চালনের ছাগলের ওলানেই তো দুধ নাই, কেমন করে আমি আপনার উপকার করব। দিনের নবী মায়ার নবী তখন বলতেছেন, রে রাখাল, যে কোনো একটা ছাগল তুমি আমার কাছে নিয়ে আসো, ছাগলটা তুমি আমার কাছে নিয়ে আসো, ছাগল আনা হলো তোমার কাম, উলানে হাত দেওয়া আমি নবীর কাম, আর দুধ পৌঁছে দেওয়া আমার আল্লাহর কাম। আরেকটু জোরে সুবহানাল্লাহ। বেলাল অবাক হয়ে গেলেন, অবাক অবাক, কয় কি মুসাফির, একটা মরা ধরা ছাগল, জীর্ণ শীর্ণ একটা ছাগল আল্লাহর নবীর কাছে হাজির করলেন, উলানে দুধের কোনো বংশ নাই। দিনের নবী মায়ের নবী তার বরকতি হাত মোবারক নবী যখন যেই মাত্র উলানের মধ্যে লাগাইলেন, সাথে সাথে আমার নবীর বরকতি হাত যেখানে লাগে ওই জায়গায় বরকত পৌঁছায় দেখে। আর একটু জোরে বলেন, কে? নবীজি যেই মাত্র হাত মোবারক লাগায় দিলেন, সাথে সাথে উলানটা দুধে ভরপুর হয়ে গেল। আল্লাহর নবী দুধ দহন করলেন, পাত্রে নিলেন, নবী নিজে খাইলেন, আবু বকর সিদ্দিক খাইলেন, বেলালকে নবী খাওয়াইলেন। বেলাল শুধু তাকায় তাকায় আমার মায়ার নবীর চেহারার দিকে তাকায়, জীবনে কত মানুষ দেখলাম কিন্তু এত সুন্দর মানুষ আমি বেলাল জীবনে দেখি না। কে সেই মহামানব, কি তার পরিচয়? বেলাল এতটাই নবীর এই মজেজা দেখা, যে বকৃতে দুধের কোনো বংশ নাই, কোনো বাচ্চা নাই, কাচ্চা নাই, এই বকৃতে দুধ আসলো কেমনে, আর ইনি কে, কি তার পরিচয়? এতটুকু কথা বেলাল এদিন আর জিজ্ঞেস করলেন না। বেলাল হাফসি তিনি বকরিগুলা লইয়া চলে গেলেন, মাথার মধ্যে শুধু এক চিন্তা, গেলেন বাড়িতে, মালিকের বাড়িতে, বাড়িতে দে মা বকরিগুলি রাখলেন। রাতের বেলা গেলা বেলাল ঘুমাবে, ঘুম তো আসে না, ঘুম তো আসে না, কি দেখলাম, কারে দেখলাম, তিনি কে, কি হলো, কে সে মহামানব? আমার বায়রা বন্ধুরা যুবক, বেলাল হাফসি যেই মাত্র আল্লাহর নবীর চিন্তায় তিনি চিন্তিত, চিন্তায় তিনি চিন্তিত, হাজ আমি কাকে দেখলাম, কি তার পরিচয়, আমি কেন তারে জিজ্ঞেস করলাম না, কি আপনার নাম, কে আপনি, কোত্থেকে এসেছেন, ঠিক আছে আগামীকাল জিজ্ঞেস করব। আগামীকাল ও বেলাল ইচ্ছা করে বকরি নিয়া মায়ার নবী যেই গুহায় ওই গারে হেরার পাশে বকরি রাখালে শুরু করলেন, মনে মনে চিন্তা হলো, আজ যদি উনি আমাকে ডাক দেয় আজও আমি ওনার কাছে যাব, যাইয়া ওনাকে জিজ্ঞেস করব আপনি কে, কি আপনার পরিচয়। দ্বিতীয় দিন বেলাল গেলেন, কিন্তু মায়ার নবী তারে ডাকও দিলেন, নবীজির কাছেও গেলেন, আগের দিনের মতোই দুধ দোহনও হলো, কিন্তু বেলাল নবীর কাছে যাওয়া মাত্রই মনের সমস্ত প্রশ্নের কথা তিনি নবীর চেহারা দেখে ভুলে যা, মনের কথা বলতে পারেন না, মনের কথা মনেই থেকে যায়। ওই দিন আল্লাহ নবীকে শুধু নয়ন জোড়া তিনি দেখলেন, আল্লাহু আকবার, চলে গেলেন ওই দিনও।
এই রাতু বেলালের ঘুম নাই খাওয়া নাই একটাই টেনশন কে সেই মহামানব আমি কেন তার কাছে গেলে পরে কথা বলতে পারি না আমি কেন তার কাছে গেলে পরে আমার মনের কথা জানাইতে পারি না কে সেই মহামানব বেলাল কয় আগামী কাল আর মিস করব না আগামী কাল আর মিস করব না আগামী কাল বেলাল আসলেন আসার পরে আল্লাহর নবী আজ ডাক দিলেন ডাক দিয়ে মায়ার নবী জিজ্ঞেস করেন না কাল তিন দিন তুমি এই জায়গায় আসতেছো ও রাকাল বলো না তুমি কার বকরি রাকালি করো কি তোমার নাম এইবার বেলাল বলতেছে আমার নাম হলো বেলাল আমার বাড়ি হলো হাফসায় আমি হলাম উমাইয়ার গোলাম আমি তার বকরি রাখালি করি আল্লাহর নবী দয়ার নবী যখন প্রশ্ন করলেন তখনই বেলাল চিন্তা করলেন এখনই আমার টাইম যায় এখনই সুযোগ যায় জিজ্ঞেস করতেছে ও গো মহামানব আপনি তো আমাকে জিজ্ঞেস করলেন আমার নাম আমার পরিচয় কিন্তু আপনার নাম কি আপনার পরিচয় কি এই কথাটা তিন দিন মনের ভিতরে নিয়ে আসি জিজ্ঞেস করব কিন্তু আপনার নুরানি চেহারা দেখার পর আমি ভুলে যাই কাউ নাই নে মুখতার খোদা তুমকো বানায়া কাউ নাই নে মুখতার খোদা তুমকো বানায়া উম্মত কা নিগাবান খোদা তুমকো বানায়া উম্মত কা নিগাবান খুদা তুমকো বানায়া মাওলা মেরা আকা মেরা রহমত কি নবী হ্যায় তাজেদার মদিনা হি তুমারে আরবি হ্যায় তাজেদার মদিনা হি তুমারে আরবি হ্যায় আশজার নে দেতে হে নবুয়ত কি শাহাদাত তশকীক কমর মে তো অঙ্গুল কি ইশারাত তশকীক কমর মে তো অঙ্গুল কি ইশারাত মহব্বতের সাথে সবাই বলি আল্লাহু আকবার আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার মায়ার নবী দয়ার নবী বলেন আমার নাম মোহাম্মদ আমার বাবার নাম আব্দুল্লাহ আল্লাহ আমাকে নবী বানায় পাঠাইছে বেলালে হাবশি কয়া রাসূল আল্লাহ নাম শুনেছি নাম শুনেছি দাওয়াতের আওয়াজও কানে এসেছে কিন্তু জীবনে দেখি নাই আজ দেখলাম অগো নবীজি যেদিন থেকে আমি আপনার নাম শুনেছি ওই দিন থেকে আপনার প্রেমে পড়েছি আজ আমি নিজের চোখে দেখলাম আজ তিন রাত আমি বেলালের ঘুম নাই ঘুম নাই ঘুম নাই অগো নবী আমি আর দেরি করতে চাই না এই মুহূর্তে আমাকে কালেমা পড়াইয়া মুসলমান বানায় দে বেলাল হাবশি মুসলমান হয়ে গেলেন মুসলমান তো হলেন সাথে সাথে আওয়াজ রটে গেল মক্কায় আবু জাহেলের কানে চলে গেল উমাইয়ার কানে চলে গেল মালিকের কানে যাওয়া মাত্রই বেলাল যেই মাত্র তিনি যায় পৌঁছলেন বেলালকে জিজ্ঞেস করা মাত্রই বেলাল বিন্দু পরিমাণ মিথ্যা বলেন না এক আল্লাহর পরিচয় পেয়ে গেছেন সত্য ধর্মের পরিচয় পেয়ে গেছেন যেই মানুষটা সত্য ধর্মের পরিচয় পায় এই মানুষটা সত্য কোনোদিন গোপন করতে পারে না সূর্য যদি পূর্ব দিগন্তে উঠে এই সূর্যরে কোনো কিছু দিয়া আড়াল করা যায় না ঠিক না সূর্যের আলোর চেয়েও ইমানের আলো আরো বেশি পাওয়ারফুল এজন্য যার অন্তরে ইমান চলে আসে এটাকে লুকানো যায় না আটকানো যায় না বেলাল হাবশি অকপটে স্বীকার করে দিলেন হে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি আমার বায়রা বন্ধুরা যুবক যেই মাত্র বেলাল এই কথা স্বীকার জানায় দিলেন উমাইয়ার মাথা নষ্ট হয়ে গেল আবু জাহেলের মাথা নষ্ট হয়ে গেল আবু লাহাবের মাথা নষ্ট হয়ে গেল একে একে সবগুলির মাথা নষ্ট হয়ে গেল উমাইয়া ডাক দিয়ে কয় বেলাল
যদি তুমি জান বাঁচাইতে চাও দ্রুত মুহাম্মাদের ধর্ম ত্যাগ করো, আমাদের দেবদেবীর ধর্ম তুমি গ্রহণ করো। বেলাল কয়, যেই আল্লাহর নাম আমি জবান দিয়া একবার নিয়েছি, কোনদিন এই জবান দিয়া মূর্তির নাম বের করা যাবে না। আহাদ আহাদ জবান দিয়া শুধু বের হয় আল্লাহ আল্লাহর জিকির, জবান দিয়া বের হয় দিনের বেলা নির্যাতন, রাতের বেলা নির্যাতন, সর্বদিক দিয়া বেলালের উপর নির্যাতন শুরু হয়ে গেল। মালিকও পিটায়, উশৃঙ্খল যুবকগুলিও পিটায়, রাতের বেলাও পিটায়, দিনের বেলাও পিটায়, উত্তপ্ত গরমের ভিতরে চিত করে শুয়াইয়া বুকের উপরে বিশাল বড় পাথর চাপা দিয়া রাখে। বিশাল বড় পাথর আবার বডির দোনো দিক দিয়ে দাঁড়ালো কাটা রাখে, যেন বডিটা তিনি নড়াচড়া করতে না পারেন। এইভাবে রক্ত ঝরে, গোস্তগুলি খসে খসে পড়ে। সিদ্দিকে আকবর একবার তিনি পার দিয়া যাইতেছেন, বেলালের কান্নার আওয়াজ চিৎকারের আওয়াজ শুইনা বেলাল কাছে গেলেন, যে তিনি কানে কানে বলতেছেন, ভাই বেলাল, উমাইয়ার মন খুশি করার জন্য তুমি একবার ওদের কথা বলে দাও, জান বাঁচানোর জন্য কখনো কখনো মিথ্যা বলাও যাইজ, তিন জায়গায় মিথ্যা কথা বলা যাইজ, জান বাঁচানোর জন্য মিথ্যা বলা যাইজ, দুই মুসলমানের ভিতরে ঝগড়া বিবাদ দূর করার জন্য একজনের কাছে এক কথা আরেকজনের কাছে আরেক কথা বইলে যদি ঝগড়া বিবাদ দূর করা যায় তাহলে এই জায়গায় মিথ্যা কথা বলাও যাইজ। আপনি একজন রেজায় বললেন, বাইরে কে বলেছে তোমার সে খারাপ জানে, আমি তো তার সাথে কথা বলেছি কিন্তু সে তো তোমাকে ভালো জানে। না না, মোট মূলত সে তোমার ভালো জানেও না, আপনি নিজের থেকে বলছেন। আরেকজনের কাছে গিয়া বললেন, ভাই তোমাকে অমুকে খারাপ জানে কে বলছে, সে তো তোমার ভালো কয়, সে তোমার প্রশংসা কয়, মিথ্যা কথাটা আপনি নিজের থেকে বললেন। দুই মুসলমানের ঝগড়া দূর করার জন্য শরীয়ত এখানে মিথ্যা বলা যায় বলেছে। আল্লাহ আকবার জোরে বলেন, তো মিথ্যা কথা বইলে আরো ঝগড়া বাড়াই ঠিক না, মিথ্যা বইলা দুইজনের ঝগড়া আরো বাড়াই। শরীয়ত কয় মিথ্যা বইলা ঝগড়া বিবাদ মীমাংসা করা জায়েজ, বরং এখানে আপনার সওয়াব হবে সওয়াব। আরেকটা মিথ্যা কথা বলার জায়গা হলো ঘরে ঘরে বিবির কাছে বলমু, হ্যাঁ আপনি যদি মনে করেন বিবি সাহ বড় গরম মানুষ, আপনি সত্য কথা বললে ঘরে গন্ডগোল লাগতে পারে। আপনি শাড়ি আনছেন 500 টাকা দিয়া, কিন্তু যদি 500 টাকা বলেন তাহলে ঘরে আগুন লাগবে। সে বলবে, তোমার শার্ট কেন 2000 টাকা দিয়া, তোমার লঙ্গি কেন 1500 দিয়া, তোমার প্যান্ট কেন তুমি 2000 2500 দিয়া, আমার জন্য শাড়ি আনছো 500 টাকা দিয়া, নেও আমি শাড়ি ফরি নাই, শাড়ি তুমি ফরো। যদি এমন কোনো গন্ডগোল লাগার ভয় বা আশঙ্কা থাকে তাহলে শরীয়ত বলে তুমি বলবা শাড়ির দাম 1500। দিসি ব্যাস লাগাইয়া কইছিলাম নি, এটা মাইক বন্ধ করে কইতাম। কারণ ঘরে গিয়ে যদি আপনি শাড়ি 1500 এখন তাও তো ম্যাডামে বিশ্বাস করবো না, কবু হুজুরে শিখাই দিছে। একটু হাত পাখা আছে না, হ্যাঁ দেন একটু হালকা করে দেন। এরকম কিছু সমস্যা আছে না নাই আমাদের? হ্যাঁ, শহরে এক ধরনের, শহরে দেখবেন কিছু কিছু পুরুষ আছে ম্যাডামের কথা ছাড়া লড়েই না, ম্যাডাম যা কয় তা, উনিও বাজারে ব্যাগ লয়ে লয়ে পিছনে হাঁটে, মনে হয় ড্রাইভার সাহেব, মাঝে মাঝে নাম ধরেও ডাক দেয়, স্বামীর নাম ধরে ডাক দেওয়া এটা একটা আলট্রামডার্ন একটা ট্রেডিশন হয়ে গেছে ঠিক না, শহরে বন্ধরে নাম ধরে যদি এই আব্দুল করিম এদিকে আসো, তো আর দোকানদার কি হাজবেন্ড ভাববে না ড্রাইভার ভাববে, ড্রাইভারই তো ভাববে। এই সমস্ত জায়গার মধ্যে পেস লাগে, ওই সমস্ত জায়গার মধ্যে শাড়ি যদি আনে 1000 টাকা দিয়া হয় 3000, নাহলে ঝগড়া বাড়বে।
আর গ্রামে গঞ্জে একটু সিস্টেমটা উল্টা। গ্রামে গঞ্জে আবার কিছু উল্টা সিস্টেম আছে। গ্রামে গঞ্জে কিছু কিছু স্বামী আছে, মাশাআল্লাহ স্বামী না যেন জল্লাদ। স্ত্রী যে বিবিসাপ ভয় পায়, কঠিন ভয় পায়। আমি এমনও দেখেছি গ্রামের অনেক জায়গায় হাওরে গরু রেজ যে লাঠি দিয়ে ফিটাইছে, এই লাঠি দিয়েই নিজের বিবিরে ফিটানি শুরু করে গরু আইসা। হয়নি না? হয় না, এখন কমছে আলহামদুলিল্লাহ। আগের যুগে এমন অনেক ছিল, তালাক দিতে দিতে মা রেও দেয়, শাশুড়ি রেও দেয়, দাদি রেও দেয়, তো সদ্য গোষ্ঠী একসাথে খারার উপরে, এভাবে দেয়নি না দেয় না। তো এরকমভাবে এই দুইটা জিনিস খারাপ। ইসলাম বলে স্বামীকে ঘরের কর্তা মনে করতে হবে, স্ত্রী পরামর্শ দিবে স্ত্রী, কিন্তু সিদ্ধান্ত নিবে স্বামী, সিদ্ধান্ত নিবে স্বামী। আর স্বামীকেও ভাবতে হবে সে আমার ঘরের চাকরানি না, সে আমার বিবি, সে আমার মাহবুবা, সে আমার প্রিয়তমা, মাঝে মাঝে একটু গোসাও করতে পারে। একজন প্রিয়তমা যেমন তার প্রেমিকের সাথে মান অভিমান করে, একজন স্ত্রীও তার স্বামীর সাথে কখনো কখনো মান অভিমান করতে পারে। এটা স্বামীর হজম করতে হবে। এ সময় রাগ উঠিয়া হাত পিটানি আর লাঠি হাতে নেওয়া, এটা ইসলামের বিধান না, আমার নবীর বিধান না, ঠিক কিনা জোরে কোন। এরম হইলে গণ্ডগোলটা হয় কি, যেখানে এরকম আছে যে স্ত্রী ভয় পায় স্বামীরে, জনমের মতো ভয় পায়, এখানে সমস্যাটা কি হয়। একটা এক্সাম্পল দিই, স্বামী গেছে হাসপাতাল পরীক্ষা করানোর জন্য, বডি চেক, অসুবিধা দিতেছে আপনাদের, বডি চেক করাবে, ডাক্তার বলছে প্রস্রাব পরীক্ষা করতে হবে। উনি বাড়িতে এসে প্রস্রাব বোতলের মধ্যে রাখছে, সকালে নিয়ে পরীক্ষা করবে। বিবি সাহেব বাথরুমের ভিতরে ঢুকছে, পা লাগিয়া স্বামী যে বোতলে প্রস্রাব রাখছিল এই প্রস্রাব পড়ে গেছে। এখন তো বিবি স্বামীরে জল্লাদের মতো ভয় পায়, বাপরে বাপ, 19-20 হইতে আমার উপরে যে তুফান ছুটে, যে লাঠি পিটা শুরু হয়। আমি যদি বলি তোমার প্রস্রাব পড়ে গেছে আমার অনিচ্ছায়, আমি বুঝি নাই আমার পা লাগিয়ে পড়ে গেছে, তাহলে না জানি কি তুফান আর কি ঝড় উঠে, দরকার নাই আমার প্রস্রাব ঢুকায় তো রাখি। তখন বিবি সাহেব নিজের প্রস্রাব বোতলে ঢুকায় রাখছে। পরের দিন উনি তো ওনার প্রস্রাব মনে করে নিয়ে গেছে হাসপাতাল পরীক্ষা করত, ডাক্তার পরীক্ষার রিপোর্ট দিকে একবার স্বামীর চেহারার দিকে তাকায়, আর একবার রিপোর্টের দিকে তাকায়। এখন তো স্বামী ডরায় গেছে, স্বামী ডরায় বলতেছে, স্যার আপনি আমার দিকে এইভাবে তাকাইতেছেন, স্যার ঘটনা কি, আমার পেটে কি হয়েছে, স্যার আমি বাঁচবো না মরমো। স্যার কয়, আমিও তো ভাবতেছি ঘটনাটা কি, তুমি পুরুষ না মহিলা? কয়, স্যার এটা কি কোন, আমি একজন পুরুষ মানুষ। কয়, তোমারে তো দেখতেছি আমিও পুরুষ, কিন্তু আমার রিপোর্ট বলতেছে তুমি মহিলা। কয়, কেন কি হয়েছে? কয়, রিপোর্টে তোমার পেটে 7 মাসের বাচ্চা। 7 মাসের বাচ্চা কি আর পুরুষে নেয় তো মহিলা। কই না লিল্লা, স্যার এতদিন গেল এক ভাই, এখন দিয়ে আরেক ভাই আইসে, ঘটনা কি? এই যে পেস্টটা লাগলো, এটা ভয় পাওয়ার কারণে লাগছে না? আর যেখানে স্বামী স্ত্রীরে ভয় পায়, এখানে আরেকটা এক্সাম্পল দেখেন, বেচারা 800 টাকা দিয়ে মাছ নিয়ে আসছে ঘরে, আইনে বিবির কাছে দিছে, বিবি জিজ্ঞেস করতেছে মাছ কত দিয়ে আনছো, তখন ডরে আর ভয়ে কয় 500 টাকা। যদি 800 কয় মাছের দাম, তাহলে বিবি ফায়ার হয়ে যাবে যে এত টাকা দিয়ে মাছ আনছো, কয় 500 টাকা। কয়, বাহ ভালো তো, এত সুন্দর মাছ তুমি 500 টাকাতে নিয়ে আসলা, তুমি তো বাজার করা শিখে গেছো দেখা যায়, এতদিন বাজার করা শিখে নাই। তো উনি মাছ দিয়া জুম্মার নামাজে গেছে, নামাজ পড়ে আয়েশা দেখে অর্ধেক মাছ নাই। কয়, অর্ধেক গেল কই? কয়, পাশের বাড়ির ভাবি আসছিল, ভাই নাকি আজকে মাছ আনে নেই, তো ভাবি আই বলতেছে তোমাদের এত মাছ, ভাবি আমাদের তো আজকে মাছ নাই, অর্ধেকটা মাছ আমাকে দিয়ে দাও না। তো আমিও দেখলাম আমাদের এত মাছ তো লাগে না, এজন্য অর্ধেকটা বিক্রি করে দিছি। কয়, কত দিয়া বেচছো? কয়, 250। স্বামী কয়, হাই রে আমার কপাল। কয়, কেন কি হয়েছে? কয়, আর কইও না, মাছের দাম 800, অর্ধেকটার দাম 400।